আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সয়াবিন তেল শরীরের জন্য ক্ষতিকর বলেন বাণিজ্য মন্ত্রী। সয়াবিন তেল শরীরের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বলেন সয়াবিনের চেয়ে রাইস ব্র্যান ভালো। সয়াবিনের বিকল্প হিসেবে রাইস ব্র্যান ও সর্ষে উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানান বাণিজ্য। বুধবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতির পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির দ্বিতীয় বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিং এ এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। জানিয়েছেন দেশে এখন রাইস ব্র্যান থেকে 50 থেকে 60 হাজার টন উৎপাদন হয়। এটিকে 7 লাখ টনে নিয়ে যাওয়া হবে। সেটি করতে পারলে মোট চাহিদার 25% পূরণ করা সম্ভব। দেশে নিত্য পণ্যের দাম বেড়েই চলেছে, এই জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন মুন্সি। বলেন আন্তর্জাতিক বাজারে দাম না কমলে কিছুই করতে পারবো না। নিত্য পণ্যের দাম কবে মানুষের নাগালে আসবে এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য মন্ত্রী বলেন, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, উত্তর জানতে হলে আমাকে আর্জেন্টিনা বা ব্রাজিলে যেতে হবে। আর্জেন্টিনার বাজারে দাম না কমা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। কলকাতায় খবর নিন, সেখানে কত দামে তেল বিক্রি হয়, মানুষের বৈশ্বিক বাজারের অবস্থা অবশ্যই জানতে হবে। ডলারের দাম বাড়ায় সমস্যা তৈরির বিষয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, 2 বছর আমাদের আমদানি কম ছিল, এখন বাজার খুলে যাওয়ায় ক্যাপিটালে 2 বছরের চাপ পড়েছে, একসাথে সবকিছু মিলিয়ে একটা প্রভাব পড়েছে। আমাদের বৈদেশিক রিজার্ভেও চাপ পড়েছে, গত 2 বছরে আমদানি কমায় বেড়েছিল রিজার্ভ, এখন চাপ পড়ায় এই সমস্যা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, সংকট সমগ্র বিশ্বে, এই জন্য প্রধানমন্ত্রী বলেছেন সাশ্রয়ী হতে, এই সংকট আমাদের কষ্ট দিচ্ছে, কিন্তু এখন আমাদের নতুন উৎস খুঁজতে হবে। আশা করছি ভোজ্য তেল সংক্রান্ত সংকট সামনে কেটে যাবে। পেঁয়াজ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়ে এখনো চিন্তার কিছু হয়নি, আশার বিষয় পেঁয়াজের উৎপাদন অনেক বেড়েছে, এভাবে চলে 2015 সাল নাগাদ আর পেঁয়াজ আমদানি করা লাগবে না, তাই পেঁয়াজ নিয়ে ভয়ের কিছু নেই, কাকু এই জন্য কেরোসিন তেল খায়, এমন বক্তব্যের আশায় ছিলাম। যাক দেরি হলেও এমন বক্তব্য শুনতে পেরে আমরা সন্তুষ্ট ও আনন্দ। সয়াবিন তেল, বেগুন, পেঁয়াজ দাম বৃদ্ধির পর এগুলো সবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়েছে। যদি চালের দামও বৃদ্ধি পায়, এ আর এই যোগ্য মন্ত্রীগুলোর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে তারা বলবে ভাত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমেরিকানরা ভাত খায় না, তাই আপনারা ভাত না খেয়ে এখন থেকে কচুরি পানা খান। অপেক্ষায় আছি শিক্ষামন্ত্রীর বক্তব্য শোনার জন্য, লেখাপড়া শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর, তাই এইসবের দরকার নেই। সয়াবিন তেল শরীরের জন্য অনেক উপকারী, এটা উদ্ভিজ্জ আমিজের চাহিদা পূরণ করে, দেহের 64% প্রোটিনের চাহিদা পূরণ করে, দেহের হাড় গঠনে ভূমিকা পালন করে, তবে অতিরিক্ত ভোজন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পাম অয়েল বেশি ক্ষতিকর। এতদিন তো এই তথ্য জানাই ছিল না মন্ত্রী মশাই, না জেনে এই সয়াবিন তেল খেয়ে শরীরের যে কি ক্ষতি করে ফেলেছি, কি যে উপকার করলেন মন্ত্রী মশাই, আপনি এই হতভাগা জাতির জন্য, জাতি অনেকদিন আশা করি আপনাকে স্মরণে রাখবে।